বর্তমান সময়ে ট্রেডিং সেক্টরে কপি ট্রেডিং জিনিসটা ভালো পরিমাণে ফেমাস হয়েছে এবং অনেকেই কিছু না জানা সত্ত্বেও জাস্ট এই ট্রেড কপি করার মাধ্যমে ভালো পরিমাণে একটা আর্নিং করতেছে সো এই কপি ট্রেডিং জিনিসটা আসলে কাদের জন্যে অথবা কপি ট্রেডিং কাদের করা উচিত এবং কাদের করা উচিত না এইসব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা করব। যারা আজকেই প্রথম কপি ট্রেডিং ওয়ার্ডটা শুনতেছেন তাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই কপি ট্রেডিং জিনিসটা আসলে কি একদম ভাবে যদি বলতে যাই তাহলে হচ্ছে কপি ট্রেডিং এর মাধ্যমে কিন্তু নিজের ম্যানুয়ালি ট্রেড করা লাগতেছে না আপনি জাস্ট কোন একজন ট্রেডার কে ফলো করে রাখতেছেন এবং সে আপনার হয়ে আপনার ব্যালেন্স ইউজ করে ট্রেড করে দিচ্ছে সো এখন আপনাদের আমি বুঝাই দেই যে এই কপি ট্রেডিং আসলে কাদের জন্যে সো এরকম যদি হয় যে আপনি কোন ধরনের কোন অ্যানালাইসিস বুঝেন না অথবা আপনি ট্রাই করতেছেন বাট তারপরও আপনি বুঝতেছেন না অথবা আপনার হাতে ওই যদি সময় না থাকে যে আপনি মার্কেটের মধ্যে আসবেন তারপরে অনেক কিছু অ্যানালাইসিস করে তারপরে একটা ট্রেড নিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কপি ট্রেডিং বেস্ট একটা অপশন হইতে পারে কারণ এইখানে আপনারা কিন্তু অত কিছু অ্যানালাইসিস করা লাগতেছে না আপনি যে ট্রেডারকে ফলো করবেন জাস্ট তার প্রোফাইল নি একটু অ্যানালাইসিস করে তাকে ফলো করলেই হয়ে যাবে এর পরবর্তী সব কাজ কিন্তু সেই করবে এখন আসি এই কপি ট্রেডিং আসলে কাদের জন্য না সো আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণে সময় থাকে তাহলে আপনি অ্যানালাইসিসটা শিখেন মার্কেটের সেন্টিমেন্টটা বোঝার ট্রাই করেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখেন এইগুলা শিখলে তারপরে আপনি কিন্তু নিজেই ম্যানুয়ালি ট্রেড করতে পারবেন অথবা আপনার যদি অলরেডি ওই স্কিলটা থাকে যে আপনি মার্কেট নিয়ে অ্যানালাইসিস করতে পারেন অথবা আপনি অ্যানালাইসিস করে একটা ট্রেড ওপেন করলে সেখান থেকে আপনার প্রফিট রেশিও ভালো আসতেছে তাহলে আপনার কিন্তু কপি ট্রেডিং করার কোনোই দরকার নেই সো আশা করি বুঝতে পারছেন যে কপি ট্রেডিং আসলে কাদের জন্য এবং কাদের জন্য না সো আপনারা যারা ম্যানুয়ালি ট্রেড করতে চান তাদের জন্য তো বাইনান্স আসেই বাট আপনি যদি কপি ট্রেডিং করতে চান তাহলে মার্কেটের মধ্যে কিন্তু অনেকগুলা ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে কপি ট্রেডিং সেকশনটা সাপোর্ট করে তার মধ্যে বিডগেট আছে তারপর হচ্ছে বাই

বাইবিট এর মধ্যে কিন্তু আপনারা ফিউচার ট্রেডিং এর উপরে অনেকগুলো ফ্যাসিলিটিস পাবেন ফর এক্সাম্পল আপনি এখানে এমন কিছু কয়েনের উপরে ফিউচার ট্রেড করতে পারবেন যেটা আপনারা অন্য কোন এক্সচেঞ্জের উপরে পারবেন না যেমন আমরা যদি টি কয়েনের কথা ধরি তাহলে আপনারা কিন্তু এই কয়েনটা এর মধ্যে জাস্ট এর মধ্যে কিনতে পারবেন বাট আপনারা যদি বাইবিট এর মধ্যে আসেন তাহলে দেখতে পারবেন টি ডাব্লিউ কয়েনটার উপরে কিন্তু আপনারা ফিউচার ট্রেডও করতে পারতেছেন এরপরে বাইবি এক্সচেঞ্জের এর ভাবে অন্য এক্সচেঞ্জগুলো থেকে ফি এর পরিমাণটা একটু কম আছে এর পাশাপাশি তাদের যে মোবাইল অ্যাপটা আছে ওইটার ইউজার

ডিসক্রিপশন বক্সের মধ্যে বাইনান্স বাইবিট এবং বিডেট এই তিনটা এক্সচেঞ্জের লিঙ্কে দেওয়া আছে সো আপনি যে এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করবেন ওই লিঙ্কের উপরে ক্লিক করে আপনার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন সো আপনি যদি বাইবিটের মধ্যে কপি ট্রেডিং করতে চান তাহলে ডিসক্রিপশন বাইবিটের লিঙ্ক থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপর অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন এরপরে আপনি যখন কপি ট্রেডিং সেক্টরে আসবেন তখন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এইখান থেকে আপনার অ্যানালাইসিস করে বের করতে হবে যে কোন ট্রেডার আপনাদের জন্য পারফেক্ট অথবা কাকে কপি করলে আপনার প্রফিট করার সম্ভাবনা থাকবে সো এইখানে আপনার দেখতে পারবেন মাস্টার ট্রেডার্স নামে একটা অপশন আছে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনি এইরকম একটা ইন্টারফেস মধ্যে চলে আসবেন এরপরে এখান থেকে আপনারা ফলোয়ার্স প্রফিট এন্ড লসের উপর একটা ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন যে কাকে ফলো করে মানুষ বেশি প্রফিট করতেছে এবং যে ট্রেডারকে ফলো করা হইতেছে তার উইনিং রেশিওটা কেমন অথবা গত এক মাসে তার কেমন পারফরম্যান্স ছিল গত সাত দিনে তার পারফরম্যান্স কেমন ছিল এই সব বিষয় দেখে তারপরে কিন্তু আপনি এখানে কাউকে ফলো করতে পারেন অথবা কপি করতে পারেন সো একজন ট্রেডারকে ফলো করার আগে কি কি বিষয় খেয়াল রাখতে হবে অথবা তার প্রোফাইলে আপনারা আপনারা কিভাবে অ্যানালাইসিস করবেন এই জিনিসটা যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন যেখানে আমি বাইবিটের কপি ট্রেডিং নিয়ে একদম এ টু জেড আলোচনা করছিলাম আশা করি আপনি যদি ওই ভিডিওটা একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একজন ট্রেডারকে ফলো করতে পারবেন এবং আপনার হাতে যদি সময় না থাকে অ্যানালাইসিস করার তাহলে কিন্তু আপনি এখান থেকে জাস্ট ট্রেড কপি করার মাধ্যমে ভালো একটা আর্নিংও করতে পারবেন আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদের আমি অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি ইনফরমেশনগুলো যদি আপনাদের একটু উপকার আসে তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর আপনারা যদি বিভিন্ন ধরনের আপডেট পাইতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের যদি ভিডিও নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম